রামদা, তুমি আমার গান শোনাবে বলে কোন আক্কেলে থিয়েটারে নিয়ে গেলে? তুমি ও গান শুনতে চাইলে কিনা? হৃদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? রক্ষে করো, আরে ছি 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 ছি, বেশানি অভিনয়, ও আমার মানুষে ডাকে। উনি লোকেদের অত হেনস্থা করো না ভায়া, বুঝলে? ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশপাথর নুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কি রে ঋতু, মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তুমি আমায় মাফ করো মামা, আমি মহা পাপী। কি করেছে রে রাম? কাল রাত্রে আমি আর আকালে থিয়েটার দেখেছি মামা, ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না, ওরা বেশ্যানি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবেনি। সেও অভিনয়, এও অভিনয়, তুই তো একটু দেখবি রে। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি গান শুনে এলি গা দেখি শুনি। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ? অঞ্জার গান সে তো জেসে নোক নয়। ওরে অরাম, তোদের সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব, নোকটাকে ডেকে আনতে পারবি নি? না আসাই সম্ভব। মন ভুলো না কথার ছলে, গান আরে রাখালে একবার একবার গান। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? থিয়েটারের জন্য এমন ভালো চাকরিটা মুখের কথায় ছেড়ে দেবে দাদা? হ্যাঁ, সমস্ত মনপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে 10 বছরে থিয়েটার অনেক উন্নতি হবে। থিয়েটারে উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে করে তুলবো। গুরু কোথায়? গুরু, এই যে গুরু। হঠাৎ কি মনে করো অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু, মেয়েটা যেমন গলা তেমনি ভাব। কারমে সরকারি মেয়ে। আচ্ছা তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুণই করে খাচ্ছি, ডাকবো মেয়েটাকে। ওরে অবিনী, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখে ছানা পড়া হয়ে গেল। তুমি? আপনি নাটাচার্য? প্রণাম কন্যা রে। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়, বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টা করে না তো? ভয় করবে কেন, আমি কারো দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া 3 কুলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে তাই মেয়েকে টায়ার লাল। অমৃত তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। ইয়েস গুরু। প্লিজ স্টপ, একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন, হ্যাঁ হু না তাই হবে, এইসবই আমার পার। আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, আমি বড় অভিনেত্রী, আমার মন বলছে আপনার হাতে বলে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্য গুরুর কাছে এনেছি। অমৃত তুমি চুপ করো, আমার সঙ্গে কথা বলছি। জয় গুরু, জয় গুরু। এখানে গান গাও দেখি। গানা গা। যেন ঠাই Hey.
কথা বিনোদ, আমাকে আপনার থিয়েটার আশ্রয় দিন। এ জীবন আর আমি বইতে পাচ্ছি না, আমি কিছুই জানি না, আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন। আপনি যা বলবেন আমি তাই শুনব। কত টাকা মাইনে চাও? আপনারা যা দেবেন তাই আমি মাথায় করে নিয়ে যাব। আমি জানবো যে আমার অন্ন পাপের অন্ন নয়। বেশ, তাই হবে বিনোদ, তাই হবে। আমার যতটুকু বিদ্যে জানা আছে আমি সব তোমাকে উজোড় করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি কোনোদিন ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন বন্ধ। হ্যাঁ, কথাটা মনে রেখো। আমি এখন আসি। আচ্ছা এসো। কে জানে, এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটিকুল সম্রাজ্ঞী। ওই তোমাদের কুলের সামগ্রী আসছে। কে এসেছে মা? একি রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। এক ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না। ঝ্যাঁটা মারো থিয়েটারের মুখে, ঝ্যাঁটা মারো। কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে, নটি কুল সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম। আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙাবাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। চলে যাও তুমি, আর এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললে আমি এখানে আসবো? কেন আসবে, তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জা স্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনায়। কথা শোনো রাঙাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও, তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলেই লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কেরও হার গলায় পরিতেছু। রাঙাবাবু, রাঙাবাবু, তোমারই নাম বিনোদ বিবি আছে না? আগে হ্যাঁ। তুমি বহুত আচ্ছা অ্যাক্টিং করতে পারে। ওহো, দেখনি ভি বহুত খুবসুরত আছে। শুনে সুখী হলুম, আপনি এখন আসুন। আরে ঠায়রো ঠায়রো ঠায়রো, আমি খুশি হোকে রসরাজ জি কা মরপা তোমাকে একটু নেকলেস ভেজ দিয়েছে। তুমি কাহে হামারা বক্সিস একসেপ্ট না করলে বিনোদ বিবি? ও, আপনার নাম গুরমুখ রায়? হ্যাঁ হ্যাঁ। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দেইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। আমি তোমাকে হাজার রুপিয়া মাসোয়ারা দিবে, বাড়ি গাড়ি বি দিবে। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার হাজার টাকা চেয়ে আমার 25 টাকা দাম অনেক বেশি। আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কিছু না দিয়ে আমি কিছু নিই না। বহুত আচ্ছা বিনোদ বিবি, বহুত আচ্ছা। আমি এখন যাচ্ছি। লেকিন হ্যাঁ, এক বাত শুনো বিনোদ বিবি, তোমাকে দিতে বি হবে আর লিতে বি হবে। আচ্ছা, আমি ফিন আসবে। ও বাবা, বাবা যা, চলে গেল হারাম জাদি। এত বড় মানুষটাকে তোর গেরাজ্জি হলো না? মনে তোর কোন ভক্তকে গাড়ি বাড়ি দেবে না? মুখের কথাটি বল, আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি। তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে এ পথে আর টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না মা। দূর দূর, বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। নাম কি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, এ আধমের মিলবে কি ঠার, এ আধমের মিলবে কি ঠাই, চরণ পাদ তলে, নাম কি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নাম কি তোমার। কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পান্না? তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখ করলে না। আপনারা বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? যাক যাক, ওসব কথা যাক, তুই একবার সেই গানটা গা না। কোন গানটা? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গা গাই গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনা জল আনতে গিয়ে যমুনা।
কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার কলসি তোমার যাবে ফেসে, লাগলে প্রেমের ঢেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ। পান্না হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে লো, তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, কে তোকে পায় বল। কি হলো রসরাজ, বুঝতে পারছিস না? না, ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, আর শয়তানি সহ্য হচ্ছে না। আমার কথা নিয়ে আপনি কোনো আলোচনা করবেন না, আপনার দয়া আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তো সিদ্ধি লাভ হয়েছে বিনি, গুরুমুগরায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে, বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরা আছে, সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাই নে, আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে। বিনি, আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই, দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি। রসরাজ অমৃত বোস আগে। হ্যাঁ গুরুদেব, পেছনে কি দেখছেন গুরু? রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ রামকৃষ্ণ? আরে অধিকনায় অধিকনায় বলরাম বোসের বাড়িতে। তাই বলুন, আজও আমাকে খবর পাঠিয়েছিল। যাক, গুরুমুখরা আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে, হ্যাঁ থিয়েটার আমি তৈরি করিয়ে দিবে, লেকিন বিনোদ বিবেক হাম জরুর চাহিয়ে বাবুজি। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদ কে আমি চিনেছি বুঝলে, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে, কোনো কারণে আর দেহ বিক্রি সে করবে না। আরে রাখুন মশাই রাখুন। বেশ তো দাশু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাশুর অতি নিয়োগী, আমি যাব বিশ্বা বাড়ি? আমিও নরকে যেতে পারবো না। বিনিকে বাগানো দেশের কঙ্গনা। আমারও তাই মনে হচ্ছে। এই কাজে আপনাকেই করতে হবে। না না না, দেখো আমি তো আমি এই কাজে আপনাকেই করতে হবে। তুমি ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা। না গুরু, এই কাজ আপনাকেই করতে। ঠিক আছে ঠিক আছে। গিরিশ এলি, আয়না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? আরে দূর তরে তোর গিরিশের নিকুচি করেছে বলি তোমার মাথা খারাপ হয়েছে? গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? একবার পায়ে পায়ে গেলে হতো। ও ডেডিয়ার পাগল দেখেছি মামা, কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনিটা কে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে? গিরিশ এসেছে? তবে জানা গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। তোমার বিমলতি হয়েছে বলি ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোককে যদি খিস্তি খেয়র করে। করুক না, ভালো কথাও তো বলবে, খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে। এই ডাক্তার রাখালে? বললাম তোকে ডাক্তার। বলে না না রাখালে, কাউকে ডাকিস নি, তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে নজ্জা পাবে। কি? আমরা বুঝি ভদ্রলোক নই? তুই শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, জানিস তোরা সব, তোরা সব, তোরা সব। আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। কে গো গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আমার
আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমাকে স্পর্শ করলে? কে 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 তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের শাঁখে বসে বাজাতে বাঁশুরি? তুমি কি পিতৃসত্য পালিবারে চতুর্দশ বর্ষ লাগিয়ে গিয়েছিলে বনে? আমার কাছে যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশমণি ধন্য হলো জাগাই মাথায়, তুমি কি যোগীর ধ্যানে ধন? বলো আমার কাছে আয়, কে গিরি, কে তুমি ঠাকুর? কে তুমি ঠাকুর? দেখাও না পায়ে ধরা, পায়ে ধরা। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা চলে ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার। ঠিক ঠিক ওগো, আপনজনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ। আমি শালা গুরু চাইলাম না, গুরু আমার আপনি আপনি হয়ে গেল। হ্যাঁ, তুই চাসনি? না আমি চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। হ্যাঁ গো, কেন গো, যখন গান বেঁধেছিলে। গান কি? গান কি? গানটারে রাখালে একটু শুনিয়ে দে তো গিরিশ। কে মৃগনাবীর গন্ধ কি নুকোনো যায় গো? নুকোনো যায়? বেশ নিকেছো, খুব নিকে যাও। জানো সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো, করো ভালো করে থিয়েটার করো। থিয়েটার যাত্রায় নকশিক্ষে হয়, এ ফেলনা জিনিস নয়। তোর জেবের মধ্যটা কি রে? শালা সব দিকে নজর। মদের বোতল নাকি? খা না, খা, বের করে খা। খা খা। শালাকে আমি ভয় করি। একি একি এর মধ্যে তুমি না? আরে আস্ত কে, আস্ত গিলে খাবো। আমার সামনে খা। আস্ত গিলে খা শালা, খা। যাকো আস্ত গিলে খেলাম, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো বলো তুমি কে? জয় মা, বলো তুমি। জয় মা ভবতারিণী, বলো তুমি কে? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বিনোদ আসুন মাস্টার মশাই। বিনোদ আমায় ভুল বুঝো না, আমার অপরাধ দিও না। দেখো আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি, প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ওই প্রতাপ জরি, প্রতাপ জরি আর থিয়েটার চালাতে পারবে না, তাই ওই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? আটকুটনা আটকুটনা, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করেছে। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো, আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ আপনাকে তো আমি বলেছি, আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না, আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই, আমার সব বিদ্যে আমি তোমাকে উজ্জ্বল করে দিয়েছি বিনোদ, তাই বলে না না না, তাই বলে প্রতিদান আমি চাই না, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই, দেশে ভালো রঙ্গলয় গড়ে উঠু, এত বড় একটা মহাযজ্ঞে আমারে তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না না বিনোদ না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাম করতে চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা ক্রিমিকিটের অধম, মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কিনা। বিনোদ তোমার এই ত্যাগ আর কি কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন করবে না, কোনোদিন করবে না।
একই অভিশপ্ত জীবন ঠাকুর, আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারব না। আমি ফেইন আসি এসে বিনোদ মিনি, আসুন আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যান। না না, কাল কেন, কাল কেন, আপনি কাম শুরু করিয়ে। কত টাকা লাগবে? যা 20-30-40 হাজার। লেকিন এক বাত বিনোদ মিনি, থিয়েটার কা নাম হবে বিনোদিনী থিয়েটার। আমার নামে? ইয়েস। কোই আদমি কি অবজেকশন আপনি না শুনবে? এক সপ্তাহ বাদ জব তুমি না থাকবে, হামি ভি না থাকবে, তমাম বঙ্গলে কা লোক মালুম করবে কি বিনোদিনী এক তো মহিও সে জনানা থা, ওহি কা লি গুরমুখ রায় নে ইয়ে থিয়েটার বনওয়ায়া দিয়া। বলো প্যারি, আপনি তুমি খুশি হয়েছে না? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তব তোমারে আঁখ মে পানি কেউ বিনোদ বিবি? আনন্দে রায়, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের। এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো, কাউকে তো দেখছি না, আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ? নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে আগে? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন পোস্টার দেখুন, আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে, কেন তোমার আপত্তি আছে এই নামে? আমাদের সবারই আপত্তি আছে। তাহলে বিনোদিনী নামে থিয়েটার হোক তোমরা কেউ চাও না? না, কেউ বেশার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে? এক মহিনা কো দেখনে দিজি বাবুজি, অডিয়েন্স জব ব্যাকআউট করবে, হম থিয়েটারের নাম জরুর বদলাড়া করবে। এতে তোমরা রাজি আছো দাশু? আগে না। রাজি? এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। হমকো ভি নেহি, থিয়েটার জব করতে হবে, উসকা নাম জরুর বিনোদিনী থিয়েটার হবে। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটার আর যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজকর্মের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা, এবারে লজ্জার কথা। ঠিকই তো বিনোদ। না না, হয় না, মাসে মাসে হয় না, মা পাপ করে আমার কত বোঝবা, সমাজের মাথায় গজ্জা। আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী মাত্র থাকবে না, এই আমার শেষ কথা। বস বস, হমকো ভি শেষ কথা শুনিয়ে বাবুলো, হমে রুপিয়া খরচা করলো, নয়া থিয়েটার কা তমাম ঝুঁকি হমে নিলো, আর হমকা পছন্দ মাফিক নাম না হবে তো থিয়েটার কো টিমে ভি তোড় দিবে। তার চেয়ে আর একটা কাজ করুন রায়জি। তুমি আবার কি গোল বাতে এলে শুনি? আহা, কথাটাই আগে শোনো না। হ্যাঁ বলিয়ে আমি শুনবে। নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য নষ্ট হয়ে যাবে? বিনোদ তো আপনাদের বড় স্টার, ওয়ান অফ দি বেস্ট স্টার। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। স্টার থিয়েটার? আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। হ্যাঁ, এই বাত বুঝছি বাত হ্যায়। হ্যাঁ, আমাদের এই নামে আপত্তি নেই। তবে তো গোলমাল মিটিয়েই গেল বাবু। ফেন সাইন বোর্ড, হ্যান্ডবিল আর পোস্টার করিয়ে নে। ঠিক আছে, থিয়েটার কা নাম হবে স্টার থিয়েটার। নমস্তে দেবী। নমস্তে। 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 বাংলা রঙ্গশালা কে আজ তুমিই রক্ষা করলে সুরত, কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো? থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। গিরিশ, গিরিশ, ও গিরিশ, আরে শিগগির এসো। কেন? পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছেন। ঠাকুর এসেছেন এই নরক দর্শন করতে? কই গো, আমার গিরিশ কই গো? গিরিশ, এই যে, এই যে গিরিশ। কি গো, বলেছিল না থিয়েটারে নখ শিখতে হয়? দেখো দেখি কত নখ এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে, পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাশু, রামদাকে হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। টিকিট? ও রাম, শালা বলে কি রে, দিদি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ। বারবার আমি তোমায় বারণ করলাম যে সব জায়গায় তুমি যেও না, কথা শুনলে আমার? আচ্ছা তাই যদি এলে তা বিনা টিকিট এলে তুমি কোন বিবেচনায়? বলে একটা টিকিট কি আমি কিনতে পারতাম না? তোর কাছে আছে? তোর কাছে আছে? হে তাহলে থিয়েটারটা দেখেই যাই। দেখবেন বই কি নিমায়ের অভিনয়। গেঞ্জিটা বার কর না, গেঞ্জিটা বার কর, হয়ে যাবে, হয়ে যাবে, তুই গুনে দেখ ঠিক হয়ে যাবে। এই চালানা, এই চালানা আটানা, দুয়ানা দশানা, এই 11-12-13-14-15, এই 16, 16
হয়েছে, ষোলো আনা হয়েছে, দে দে গিরিশকে, দে গিরিশকে দে, ধর ধর শালা ধর, তোকে আমি ষোলো আনাই দিল। তাই দাও, তাই দাও ঠাকুর, ষোলো আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন, মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। ক্রোধ ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে, দুটি ভাই জগাই মাথায়, মোহ খোলে ফেরে অন্ধকারে, মাথায় মারিল জগায় মারিল, দেখো দেখো তো হে ভয় চড় সর, প্রভু দুঃখ হর, করো অভয় দান। আয়রে জগাই, তুমি কিনেছো আমারে নিতায়রে রক্ষা করে, আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কনিস্তার, আরে জগাই মাথায় হরিনাম বল, হরি বলে ডাক অভয়ে, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌরাঙ্গের জয়। এসো ভাই, মার পায়ে লইব বিদায়। কি শুনি কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী? দেহ মাতা অনুমতি, কি নিয়ে সংসারের অববল, ওরে এই হেতু জঠরে কে ধরেছি তোরে, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেদনা নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো দেখা দাও, দেখা দাও, দেখা দাও, সিরাধা বল্লাম, হরি বল, হরি বল, হরি মনে মজায় লুকা কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছ গো, ও গো আসল নকল একাকার করে ফেলেছ, বড় ভালো নিকেছ, আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাই কে সেজেছিল গো? আগে আমাদের বিনোদ, রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওট ওট, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে? ঠাকুর কোথায়? ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে, ঠাকুর দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি, এই ছেলেটি নিমাই সেজেছিল? বাবা বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে, মেয়ে, ওরে শালা খুব ঠকিয়েছিস তো। ওমা মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি, ওঠ মা, ওঠ ওঠ, আমার সঙ্গে, আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, বল হরি গুরু, গুরু হরি, 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 তোমার চৈতন্য, এত দয়া তোমার, এত কৃপা সিন্ধু, আমি মহাপাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। না রে না, ওরে পাপ নেই রে, পাপ নেই, তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে গো, ও গো আসল নকল সব এক। ঠাকুর এরা সবাই আজ আপনাকে প্রণাম করতে এসেছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক, সব আনন্দ হোক, সব আনন্দ। ওরে ওরে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি রে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে না গো, ও আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা,
জয় মা। দয়া করে আপনারা একটু বসুন, আজ কিন্তু মিষ্টিমুখ না করে যেতে পারবেন। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা সবাই মিলে জোষ্টি চালাবে, সবই তার নীলা। ও এইখানে বসবো? হ্যাঁ হ্যাঁ এইখানে বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় রাম বস বস, রাখালে আয় এখানে বস। জয় মা ভবতারিণী। কিন্তু গিরিশ তো এখনো এলো নি। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। তা কি করে হয়, নুচিমন্ডা খেয়ে যাচ্ছি আর গেরস্তর সঙ্গে দেখা না করেই চলে যাব। অরাম আগে, ওই তো আমার গিরিশ এসেছে। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো রে, খুব। আপনি খুশি হয়েছেন? কেন হবনি, তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বর? না তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। গিরিশ তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দূর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবে না, why not? আমি কায়েত বলে, তুমি বামুন আর কায়েত, আমার ছেলে হলে তোমার জগ যাবে, এতই শালা তোমার বাম নাই। চুপ করো গিরিশ, চুপ করো। কেন চুপ করবো, সংসার ছেড়ে যাও তো শালা বাম নাই ছাড়তে পারোনি, পইতে ফেলে দিয়েছো তো পইতের অহংকার। বামুন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেওয়া ছয় পাশ আর তোমায় খেতে হবে না। ও গিরিশ, আমার হাত ধরে কেন? আমার হাত ধরে কেন? গিরিশ হাত ছাড়ো। কেন ছাড়বো? এমন কাজ মানুষ করে, তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে হচ্ছে গো। আপনি কি বলছেন মাস্টার মশাই, আপনি কি পাগল হয়ে গেলেন? ঠাকুর আমাদের সবার অতিথি, আপনি তাকে অপমান করে আমাদের সবাইকে অপমান করেছেন। না বৌদি, উনি ঠিকই বলেছেন, আমার আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলবার অধিকার আমার নেই, আমি অস্পৃশ্য নরকের কি? তুমি আমার জাতে তুলতে চেয়েছিলে, কিন্তু শালাবের দোকানে খালি, যাদের জন্য আমি জীবন বাদ করলাম, ওই শালাকে না, চুপ করো, তারাই আমাকে নিলেন না ঠাকুর। গিরিশ গো বাগবাজারে কি, তারাই আমাকে নিলেন না, তারাই আমাকে নিলেন না। ছেলে তোমার জাজ্জা এসে অনেক বিরক্ত দেখিয়েছো, এখন বাড়ি চলো তো। এই যাও না, বাড়ি চলো বলছি। এই এঙ্গা যাবে না, না যাবো না, যাবে না, আই যাও না। কথা যদি না শোনো তাহলে এই তুমি আমার মুখ দেখবে। তুমি, হে আমি কোথায় এলাম, হে আমি কোথায় এলাম, হে কি এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো, কে এসেছিল, কে কে তুমি, কে তুমি? গিরিশ না, না গিরিশ রে, গিরিশ, গিরিশ। সুরত, সুরত, আমি আমি বাড়ি যাবো সুরত, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চলো সুরত, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। রাম, ও রাম আগে, চৈতন্য নীলা, চৈতন্য নীলা, আবার কবে হবে রে রাম, সেদিন আবার দেখতে আসবো। না না তাই বলে নুচি আর খাবনি। হ্যাঁরা, গিরিশ গাড়িতে উঠেছে তো? হ্যাঁ উঠেছে, আপনি চলুন। না তাই বলছিলুম, বড্ড নেশা করেছে তো তাই। গিরিশ গাড়িতে উঠেছে? উঠেছে, তুই দেখেছিস? আমি দেখেছি গিরিশ গাড়িতে উঠেছে, আপনি বাড়ি চলুন। ঠিক আছে চলুন। মা ভবতারিণী, মা গো আমার গিরিশের মঙ্গল করো, মা, মা গো আমার গিরিশের মঙ্গল করো, আমার গিরিশের মঙ্গল করো মা। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এসো খাবে, এসো খাবো সুরত, হ্যাঁ এখনই খাবো, তবে ভাত নয়, এই অমৃতের পরি। ওগো না না, এই সর্বনাশ তুমি করো না, এই সর্বনাশ তুমি করো না। আমাকে বাধা দিও না সুরত, তুমি আমাকে বাধা দিও না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, কে কে ডাকে, কে ডাকে, গিরিশ, গিরিশ বলে
কে আমাকে ডাকে? ওগো কে ডাকে? এই যে ঠাকুরের কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ফোন নালে করে আমি এইচি কে আমাকে ডাকে এইচি আমি আমি গিরি, তুই এখনো ঘুমোসনি? এই রাত্রির দ্বিতীয় প্রহরে আপনি আপনি আমার ঘরে কেন গো? তুই যে আমায় ডাকলি। আমিও ডেকেছি ঠাকুর। রে দাঁড়া, আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া, সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছিলাম, তোমার দুর্লভ পদরণ দিয়ে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছিলে, তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো, আর আজ আমি আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর। আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি ঠাকুর? অবুজ শিশু তো বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ সত্যই আমি অবুজ শিশু। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধ্যান করবি? সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তবে চান করে উঠে করবি? চান করলে খিদে পায়। তাহলে খাওয়ার পরে করবি? খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি নি, তাও পারবি নি। তবে দেশ সালাতে আমাকে বকল মাতে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপি তোমাকে বকল মা দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই নাও, তাই নাও ঠাকুর। তোমাকে আমি বকলমা দিলাম, আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো, আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে চরণ দুটি ঠাকুর। এই তো এসেছিস ঠাকুর, এই তো এসেছিস। ওরে নিমাই, ওরে পেল্লাদ, নিমাই রে পেল্লাদ। সাহেবের পোশাক পরে কেন? ও ওরা আসতে দেয়নি বুঝি? তিন দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি, ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় ঠাকুর, চৈতন্যকে না চিনলে কি চলে গো? ঠাকুর আমাদের ছেড়ে, আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে। ও মা, আমার গিরিশের নেকা সেই গানটা যাবার সময় আমায় একটু শুনিয়ে দে না মা, সেই গানটা। আমি ভবে একা, দাও হয়ে দেখা, প্রাণ সখা রাখো ঠাকুর। ইউ তো মায়ের দয়া রে, সে জাগবে। হ্যাঁ রা,
কল্পতরুর কাছে নাকি কত নৌক এছিল, তুই এছিলি না ঠাকুর? কেন গো কেন? না চাইতে যিনি সব দিয়েছেন তার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে তার কাছে চাইতে যাব কেন? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর হয়নি, গায়ে যখন হলুদ মেখেছিস আর কুমিরে ধরবে, আর কুমিরে ধরবে। এবার নিশ্চিন্ত হয়ে ঘরে চলে যা, তোর আর কোনো ভয় নেই, যা ঘরে চলে যা, ঘরে চলে। যাবার সময় রাখালে ঠিক গানটি ধরেছে। বিনোদ, বিনোদ! আসুন মাস্টার মশাই। থিয়েটার ছেড়ে দিচ্ছে বিনোদ? আগে হ্যাঁ। কেন? এর আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আর আমি তোমায় কোনোদিন অনুরোধ করব না। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ ছেড়ে সরে যাচ্ছ। এই বেইমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসিক। প্রিয়ের আশীর্বাদ, তোমার জীবনেই শুভই আসুক বিনোদ, তোমার জীবনেই শুভই আসুক। মাস্টার মশাই, আমি যাচ্ছি বিনোদ, হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে মাস্টার মশাই আমার দেখা হবে না বিনোদ। মাস্টার মশাই! বিনোদ! এ কি রাঙা বাবু, তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে এলোকে নয় পরলোকে। রাঙা বাবু, জানো যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? হ্যাঁ করব, আর সেই জন্য তো আমি তোমার কাছে এসেছি। রাঙা বাবু, আজ যে তুমি আমার। তোমার? হ্যাঁ। না না না, এ মোহ থাকবে না রাঙা বাবু, এ মোহ থাকবে না। মোহ যদি হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেল, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কল্প কাছে তুমি ক্রিমিকিটকে চাইতে গেলে নিত। অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সে কৌস্তভ রত্ন। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। আমাকে তুমি নাও রাঙা বাবু, আমাকে তুমি চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ, তুই কাঁদছিস কেন, বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি, পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি আমি কি নিয়ে থাকবো মা? না না, বিনোদকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি। চলো বিনোদ, একটু দাঁড়াও, যাবার আগে বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে চরণ দুটি।